السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন দেখবেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে আলোচনা করব লাইলাতুল কদর তথা শবে কদর সম্পর্কে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা জানি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দুনিয়ার হায়াত খুবই কম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মধ্যেই। অথচ আগেকার মানুষগুলিকে দেখা যায়, তাদের জীবনী তালাশ করলে পাওয়া যায় যে তারা 500, 600, 700 এবং 1000 বৎসরেরও বেশি হায়াত তারা পেতেন। তো সেখানে তারা লম্বা সময়গুলিতে বা লম্বা সময় ধরে ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেন, তারা আখেরাতের জগতে অনেক বেশি এগিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন বুজুর্গ তার আলোচনা করছিলেন, যিনি লম্বা সময় প্রায় 80 বৎসর ধরে তার জীবনে সে দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করছিলেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। তো সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে তাদের ভিতরে এক ধরনের পেরেশানি পরিলক্ষিত হলো যে আমরা তো হায়াতই পাই না 80 বৎসর, সে এবার এত বড় গুরুত্বপূর্ণ আমল করে গেছে 80 বৎসর। এই অবস্থার অবতারণ যখন হলো, আল্লাহ তাআলা লাইলাতুল কদর এবং সূরা কদর নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে লাইলাতুল কদর দান করলাম। আর লাইলাতুল কদর কি জানেন? লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের বরকত আর ফজিলত 1000 মাস তথা 83 বৎসরের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। 83 বৎসর বলে নাই, 83 বৎসরের চেয়েও বেশি। বেশির পরিমাণটা কত বড়? বান্দার তাকওয়া যত হবে, যত বেশি বান্দার দিলের অবস্থা যত ভালো হবে, তার পরিমাণটাও তত বেশি বেড়ে যাবে। এই 83 বৎসর কেমন 83 বৎসর? যেই 83 বৎসরের ভিতরে আর কোনো লাইলাতুল কদর নাই, এমন 83 বৎসর। আল্লাহর মেহরবানিতে আমাদের তো প্রতি বৎসরেরই লাইলাতুল কদর আছে। তাহলে আমরা 83 বৎসর এমন 83 বৎসরের সওয়াব পাবো যেই 83 বৎসরের প্রতি বৎসরের ভিতরে আবার লাইলাতুল কদর আছে। আর এই সুযোগ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, যেন উম্মতে মুহাম্মদী হাশরের ময়দানে সবার পরে দুনিয়াতে এসেও হাশরে তারা সবার আগে থাকতে পারে সওয়াবের হিসাবে। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন আমাদেরকে আখেরাতের জগতে এগিয়ে নেওয়ার জন্য। নবী আলাইহি সালাতু ওয়াসালামকে যখন লাইলাতুল কদরের সুসংবাদ দেওয়া হলো, এতেকাফের আদেশ করা হলো, আপনি এতেকাফ করুন, লাইলাতুল কদর সম্পর্কে জানানো হবে। নবী আলাইহি সালাতু ওয়াসালামকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হলো, নবী আলাইহি সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরামকে জানানোর জন্য মসজিদ থেকে বের হয়ে মসজিদের গেইটে এসে দেখলেন যে দুইজন সাহাবি কোনো একটা বিষয়ে তারা বাকবিতণ্ডে জড়িত, তর্ক বিতর্ক করছেন। এটা দেখে নবী আলাইহি সালামের মনে একটু কষ্ট লেগেছে, আর এই কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখটা নবীজির ভিতর থেকে উঠিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামত বয়ান করেছেন।
এবং একটা বড় নিদর্শন বলেছেন যে লাইলাতুল কদর তোমরা শেষ দশকের বেজোর রাতগুলিতে তালাশ করো, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত এবং 27-তম এবং 29-এর রাত, এই রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত হিসাবে বলেছেন। এবং নবী আলাইহি সালাতু ওয়াসালাম যে রাত্রে যে সময়ে এসে লাইলাতুল কদরের সুসংবাদ দিচ্ছিলেন, ওই রাতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হচ্ছিল। নবীজি যে রাতের বেলা নামাজ পড়েছেন, নবীজির কপাল মোবারকে সে জমিনের কিছু কাদার ভাব, বালি, ভিজা বালিকণা নবী আলাইহি সালামের কপাল মোবারকে লেগেছিল। তো উলামায়ে কেরাম এ থেকে মাসআলা বলেছেন, আলামত বলেছেন যে লাইলাতুল কদরের রাত্রিটার সম্ভাবনাময় আলামত হলো যে এই রাত্রটা মেঘাচ্ছন্ন থাকবে, একটু ভারী থাকবে, এই রাত্রের ভিতরে একটু জোড়ো বাতাস থাকবে, এই রাত্রটা একটু গাম্ভীর্যপূর্ণ হবে। আল্লাহ আলা বুজুর্গান এদিন একটা হাদিসের মাধ্যমেও কিছুটা আলাম, কিছুটা আলামত পেয়েছেন যে এই রাত্রটার সম্ভাবনাটা 27-এর রাত্রেই বেশি। কিন্তু নবী আলাইহি সালাতু ওয়াসালাম প্রত্যেকটা বেজুর রাত্রের ব্যাপারেই বলেছেন। আর এটা রব্বুল আলমিনের একটা বড় নিয়ামত আমাদের জন্য যে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখটা আমাদের থেকে লুকিয়ে দিয়েছেন। কারণ আমাদের মাঝে এমন বহু গুণাগারও আছে যারা সুনির্দিষ্ট লাইলাতুল কদর জেনেও গুণা করবে, আর তখন তো তাদের উপরে আজাব অবধারিত হয়ে যেত। এখন তো লাইলাতুল কদর অনির্দিষ্ট, গুণাগারদের জন্য বাঁচার যেরকম একটা রাস্তা, নেক কাজ কারনেওয়ালা যারা তাদের জন্য অতিরিক্ত বা অধিক নেক করারও একটা সুযোগ চলে আসলো। যদি একটা তারিখে নির্ধারিত হতো তাহলে তো সবাই শুধু ওই রাত্রটাতেই ইবাদত করতো, আর আলহামদুলিল্লাহ এখন তারিখটা অনির্দিষ্ট হওয়ার কারণে দেখা যায় লাইলাতুল কদরের তালাশে 21-এর রাত্র, 23-এর রাত্র, বেজুর রাত্রগুলি সবগুলি রাত্রেই মানুষগণ, ইবাদতকারীগণ তারা ইবাদত করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে লাইলাতুল কদরের উপরে ঈমান এবং বিশ্বাস রেখে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি, সওয়াব তো পেলই, 1,000 মাসের চেয়েও বেশি পরিমাণে ইবাদতের সওয়াব তো পেলই, উল্টা আরও যে বেনিফিট, যেটা লাভ, যেটা তার হলো, আল্লাহ তার পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন। পুরুষদের জন্য লাইলাতুল কদর পাওয়ার একটা বড় সহজ রাস্তা হলো এতেকাফ করা। কোনো এতেকাফকারী ভাই যদি মসজিদে থাকেন তো আলহামদুলিল্লাহ নিশ্চিত সে এতেকাফের সওয়াবও পেয়ে যাবেন এবং তার লাইলাতুল কদরের ফজিলতও হাসিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর খুঁজে লাইলাতুল কদরের রজনীগুলিতে, বিশেষ করে রমজানের শেষ দশকের রজনীগুলিতে বেশি বেশি ইবাদত করে লাইলাতুল কদর হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।